আমার পরিবারের সদস্য গরুর গোশত খায়, ছাগলের গোশত খায় না, আমি যদি ছাগল কুরবানি করি আমার মান সম্মান কি থাকে? কেমন পিতার ইমান, কেমন মায়ের ইমান, কেমন সন্তানের ইমান? পিতা জবেহ করতে প্রস্তুত আর সন্তান জবেহ হতে প্রস্তুত। তাহলে মা হাজের আর সন্তান ইসমাইল হবে নাকি আপনার সন্তান ইসমাইল হবে? আজকে কুরবানি যে আমরা করি, আজকে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি, গরু ছাগল জবেহ করার জন্য ঋণ করে মানুষের উপরে চাপিয়ে জুলুম করে আজকে আমি আপনি গরু কুরবানি না করলে আমার আপনার কুরবানি হয় না। অথচ কুরবানির মূল ইতিহাস আমরা অবগত না, কুরবানির মূল চিন্তা কিন্তু আজকে আমাদের ব্রেনের মধ্যে নাই। প্রবন্ধুরা, আমার যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিসসালাম আদরের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আর আমি আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করি তবু আমি আপনি লোক দেখানোর জন্য কত চিন্তা, মানুষ কি বলবে আমি গরু কুরবানি না করলে, সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি আর পরিবারে যদি ঈদের দিন গরুর গোশত না থাকে তো মানুষ আমাকে কি বলবে, এই মানুষের চিন্তা করতে গিয়ে কিন্তু আমি আপনি আমার আপনার আমলকে ইবাদাতকে রিয়ায় পরিণত করে ফেলতেছি, যার কারণে কিন্তু আমার এই ইবাদাত কবুল হওয়ার পরিবর্তে জান্নাতের পরিবর্তে জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে। প্রবন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিসসালাম যে কথা আসলে মূলত বলতে চাচ্ছিলাম যে মা ইব্রাহিম আলাইহিসসালামও কিন্তু সন্তান, আবার আপনার সন্তানও সন্তান। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানও সন্তান ইসমাইল, আবার আপনার সন্তানও সন্তান আব্দুল্লাহ। মনে রাখার চেষ্টা করবেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ইব্রাহিম রেখে আসো, ভালো করে বুঝবেন, বিশেষ করে মা বোনেরা যারা আছেন ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম রেখে আসো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আদরের স্ত্রী মা হাজেরাকে নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, মরুভূমির মধ্যে। মা হাজেরার কোলে ছোট্ট সন্তান ইসমাইল, মা হাজেরার কোলে ছোট্ট সন্তান ইসমাইল। প্রবন্ধুরা, আমার মা হাজেরাকে যখন রেখে আসতে বললেন, এই রেখে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরাকে বললেন যে চলো ইব্রাহিম আলাইহিসসালাম, বর্তমান যেখানে কাবা শরীফ, বর্তমান যেখানে কাবা শরীফ এর পাশেই ইব্রাহিম আলাইহিসসালাম আদরের সন্তান এবং আদরের স্ত্রী, কত সাধনার পরে ইসমাইলের জন্ম হয়েছে আমরা সবাই জানি। প্রিয় বন্ধুরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিয়ে বলে দিলেন ইব্রাহিম রেখে আসো। আলাইহিসসালামকে সেদিন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী মা হাজরাই প্রশ্ন করিনি, মা হাজারে একটাই প্রশ্ন করেছিলেন, এখানে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র একবার বলেছিলেন হ্যাঁ এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, হাত উঠিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন। মা হাজারা মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানীয়র ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ আমার আপনার স্ত্রী, আমার আপনার পরিবারের সদস্য, আমার আপনার স্ত্রী, আমার আপনার পরিবারের সদস্য, তুমি তো আমাকে জীবনে কিচ্ছু দিতে পারোনি বোন, আপনি তো বলেন যে তুমি তো আমার জীবনে কিচ্ছু দিতে পারোনি, এখন বলেন তো দেখি, তাহলে মা হাজেরার সন্তান ইসমাইল হবে নাকি আপনার সন্তান ইসমাইল হবে? ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল হবে নাকি আমার আপনার সন্তান ইসমাইল ভূমিকা পালন করবে? অসম্ভব, হতে পারে না। এর জন্য তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে বললেন যে তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি, তখন ইসমাইল আলাইহিসসালামও জবাব দিয়েছিলেন আপনাকে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা কার্যে পরিণত করুন। সুবহানাল্লাহ। তার মানে পিতা জবেহ করতে প্রস্তুত আর সন্তান জবেহ হতে প্রস্তুত, পিতা জবেহ করতে প্রস্তুত আর সন্তান জবেও হতে প্রস্তুত। তাহলে কেমন পিতার ইমান, কেমন মায়ের ইমান, কেমন সন্তানের ইমান? বুঝতে পারেননি? কেমন পিতার ইমান, কেমন মায়ের ইমান, কেমন সন্তানের ইমান? তার মানে পিতা রেখে আসলেন, মা থেকে গেলেন, খাদ্য নাই, পানীয় নাই, বাসস্থান নাই, মরুভূমির মধ্যে লোকজন নাই, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। পিতা জবেহ করতে প্রস্তুতি গ্রহণ করেছেন অনেক সাধনার সন্তানকে, অনেক ভদ্র সন্তানকে, অনেক শান্ত স্বভাবের সন্তানকে। প্রবন্ধরা আমার, আবার সন্তান পিতার কথায় রাজি হয়ে আল্লাহর উপরে ভরসা করে সন্তান কুরবানি হতে জবেহ হতে প্রস্তুতি গ্রহণ করেছেন, আর আমি আপনি চিন্তা করি আমার পরিবারের সদস্য গরুর গোশত খায়, ছাগলের গোশত খায় না, আমি যদি ছাগল কুরবানি না করি, আমি যদি গরু কুরবানি না করি, আমি যদি ছাগল কুরবানি করি আমার মান সম্মান কি থাকে? আমি যদি গরু থেকে ভাগি না হই আমার মান সম্মান কি থাকে? প্রিয় বন্ধুরা আমার, এই মান সম্মানের ভয় না করে আপনার সমর্থন অনুযায়ী আপনি কুরবানি করুন,
আপনার সামর্থ্য অনুযায়ী যদি সামর্থ্য না থাকে কুরবানি করার প্রয়োজন নাই সামর্থ্য আছে ছাগল কুরবানি করেন তার থেকে বেশি সামর্থ্য আছে গরু কুরবানি করেন তার থেকে বেশি সামর্থ্য আছে উট কুরবানি করেন তবু আমি আপনি ফতোয়ার মধ্যে না গিয়ে বিভিন্ন চিন্তা না করে আমি আপনি আজকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করার চেষ্টা করি আমার ব্যক্তিত্বকে খুশি করার জন্য না আমার আমার চিন্তা শক্তিকে খুশি করার জন্য না আমার রিয়াকে খুশি করার জন্য না আমার সন্তানকে খুশি করার জন্য না আমার স্ত্রীকে খুশি করার জন্য না আমার সমাজের মানুষের কাছে সম্মান প্রদর্শনের জন্য না আমার রবকে খুশি করার জন্য কুরবানি